Bismillah. জবিল্লাহ রাসীম আমরা স্রষ্টা পরিচিতির ভূমিকা স্বরূপ একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আল্লাহ সকলের নিকট পরিচিত এবং এই পরিচিতির কিছু নমুনা হিসেবে আমরা ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছিলাম তারই হিসেবে অ্যারিস্টটলের দৃষ্টিতে খোদা গ্যালিলিওর দৃষ্টিতে খোদা নিউটনের দৃষ্টিতে খোদা এবং যুগের খোদার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আসলে আমরা এখানে ঐতিহাসিক প্রেক্ষাপটে শুধুমাত্র আমাদের বিষয়বস্তু প্রমাণের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছি এই বিষয়গুলো আলাদাভাবে পর্যালোচনা এবং গবেষণার এর সাথে জড়িত আমাদের যেহেতু আমরা স্বল্প পরিসরে আকায়ত এবং মৌলিক বিশ্বাস সম্পর্কে আলোচনা করছি আমাদের পক্ষে এই আলোচনায় এই বিষয়ে আলোচনা করা সম্ভব নয় তাই আমি সংক্ষেপে আলোচনাগুলোকে শেষ করলাম তবে জাহেরি যুগের যেহেতু আমরা আলোচনাটা একটু অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেজন্য আমি এখন জাহিলি যুগের বিষয়বস্তুগুলোকে একটু আলোচনা করার চেষ্টা করব আমি গতবার একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যেটা বলেছিলাম যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কে এই আসমান এবং জমিন আকাশ এবং পৃথিবী সমূহকে সৃষ্টি করেছে তারা জবাব দিত যে আল্লাহ অর্থাৎ তারা স্রষ্টা হিসেবে আল্লাহকে স্বীকার করত। অতএব মানে এই বিশ্বাস তাদের মধ্যে ছিল কিন্তু তারা যে বিষয়ে সমস্যার সম্মুখীন ছিল সেটা হচ্ছে যে আল্লাহ যে সর্বঙ্কুশ ক্ষমতার অধিকারী তার ক্ষমতা যখন বিভাজিত না অথবা বিভিন্ন ধরনের মূর্তি এবং যে মূর্তি পূজারীগুলো তারা তাদের প্রভু হিসেবে স্বীকার করে নিত তারা তাদের মধ্যে শক্তি স্বতন্ত্রভাবে ভাগ করে দেয় নাই অথবা স্বতন্ত্রভাবে কোনো সত্তার অস্তিত্ব নাই এই ক্ষেত্রে এসে পার্থক্য করেছে দেখেন কোরআন আয়াত এভাবে বলেছে লা আল মান খালাকা সামাওয়াতি ওয়াল আর ওয়াসাখারা শামস ওয়াল কামারা লায়াকুল আনাল্লাহু ফা ইন্নি ইউফিকুন লা আল তাহুম আগার তুমি তাদেরকে জিজ্ঞেস করো মান খালাকা সামাওয়াতি ওয়াল আর কি আসমানসমূহ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে ওয়াসাখারা শামস ওয়াল কামারা এবং সূর্য এবং চন্দ্রকে মানে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করছে লায়াকুলন্না তারা অবশ্যই 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 বলবে আল্লাহ এ লায়াকুলনা আল্লাহ এখানে এই শব্দটা আরবিতে তাকিদ নুনে সাকিলা তাকিদ হিসেবে এসেছে এবং খুবই গুরুত্ব দিয়ে বলেছে তাদের অবশ্যই এবং দৃঢ়ভাবে বলবে যে আল্লাহ হচ্ছে এগুলোর সৃষ্টিকর্তা তার মানে স্রষ্টা হিসেবে আল্লাহকে তারা স্বীকার করত। কিন্তু তাদের তৌহিদি এই এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তারা একমত ছিল আল্লাহ মানে স্রষ্টার এবং মানে মৌলিক বিশ্বাসের সাথে তাদের ঠিক ছিল কিন্তু তারা রুবুবি অর্থাৎ প্রভুত্ব কর্তৃত্ব এবং পরিচালকের দিক থেকে তারা শিরক করত কোন আরেকটা আয়াত আমরা যদি দেখি সেটা আমরা ভালো করে বুঝতে সামা এমা আন যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় কে এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছে পানি ফেলেছে পানি নাজিল করেছে ফা ফাহিয়া আরদা। তারপরে তারা এই পানির উশিলায় এই জমিনকে আল্লাহ উজ্জীবিত করেছে জীবন দান করেছে বা আদা মৌতিহা এবং যখন এই জমিন ব্যবহার উপযোগী ছিল না নিচু জমি ছিল কৌলান্ন লহ তারা বলতো যে তারা বলতে অবশ্যই অবশ্যই তারা বললো আল্লাহ বাল আকসার লাইয়া কেলুন আমাদের আসল প্রয়োজন হচ্ছে লায়াকুল আন্না আল্লাহ লায়াকুল তারা অবশ্যই অবশ্যই বলতো যে এটা হচ্ছে আল্লাহ এবং এই দুইটা আয়ের দ্বারা বোঝা যায় তারা সৃষ্টিকারী হিসেবে আল্লাহকে স্বীকার করত। কিন্তু কর্তৃত্ব এবং প্রভুত্বর ক্ষেত্রে শিরক করতো এবং পরবর্তী তিন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা যাব শুধু এইটুক আমাদের প্রয়োজন যে জাহেলি যুগেও স্রষ্টা পরিচিতির বিষয়বস্তু আল্লাহ সম্পর্কে যা আল্লাহ সকলের নিকটে একটা পরিচিত বিষয়বস্তু এই অংশটুকুই আমরা শুধু প্রমাণ করতে চাচ্ছিলাম এ না আরেকটা বিষয়বস্তু উল্লেখযোগ্য এখন যদি আমরা জাহেলি যুগের বাদ দিয়ে শুধু কোরআনের দৃষ্টিতে দেখাই যে কোরআন কীভাবে স্রষ্টাকে পরিচিত করিয়েছেন তাহলে হবে আমাদের সম্পূর্ণরূপে আঁকায়দের যে বিষয়বস্তু বা মৌলিক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছি তারই একটা সংক্ষেপ অতএব আমরা এখানে সব বিস্তারিত আলোচনা করতে যাব না সংক্ষেপে আলোচনা শেষ করব শুধু এইটুক বলতে চাই যেহেতু পূর্ববর্তী বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মধ্যে আল্লাহ পরিচিতি ছিল জাহেলি যুগেও সেই একই আল্লাহ পরিচিত ছিল তাদের সমস্যাটা ছিল হচ্ছে একক আল্লাহ ছাড়াও আরও অন্য অন্য কর্তৃত্বশীল সত্তার অস্তিত্ব এবং স্বতন্ত্রভাবে তারা সাফাতকারী হিসেবে তাদের জন্য গৃহীত ছিল গ্রহণযোগ্য হিসেবে পরিচিত ছিল সেই কারণে ইসলামের মৌলিক মূলনীতির সাথে এখানে সামঞ্জস্যশীল না কোরআন এক্ষেত্রেই সবার আগেই শিরক এবং অংশীদারের ক্ষেত্রে নিষেধ করেছেন এবং এটাকে সবচেয়ে ইন্না শের কালা জুল আজিম নিশ্চয়ই শেরক হচ্ছে সবচেয়ে মহান বিশাল জুলম অন্যায় অর্থাৎ যদি অন্যায়ের মাপকাঠির দিকে সবচেয়ে বেশি মাপকাঠি ধরতে চাই তাহলে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে হলো আল্লাহর প্রতি শরিক করা জাহিলি যুগে সেই শরিকটা তারা করত এবং যার ফলে তাদের হাতে নিজের হাতে হর্মা এবং খেজুর দিয়ে তাদের বানানো মূর্তিগুলোকে তারা পূজা করত এবং তারা মনে করত এরাই হচ্ছে আমাদের পরবর্তী শাহফাতকারী মঙ্গলদানকারী এবং আমাদেরকে তারা কল্যাণ দিতে পারে এই বিশ্বাস তাদের মধ্যে ছিল অথচ তারা নিজেরাই এই ধরনের মূর্তি পূজা করত। আমরা এক্ষেত্রে যে বিষয়বস্তুটাকে ফুটিয়ে তুলতে চাই সেটা হচ্ছে যে মানে জাহিলি যুগেও এত অন্যায় অত্যাচার এবং অবিচার এবং জ্ঞানের অভাবের মতো এই সময়ের মধ্যেও স্রষ্টা পরিচিতির বিষয়টা যে একজন স্রষ্টা রয়েছেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন তারা সকলে এক্ষেত্রে এজমা বা একমত ছিল এখন কোরআন এসে যে বিষয়গুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছে সেগুলো হচ্ছে এরকম যে কোরআন কি করেছে এই বিষয়বস্তুগুলোকে যেগুলো সঠিক সেগুলোকে সার্টিফাই করেছে গ্রহণযোগ্য হিসেবে পরিচিত করিয়েছে এবং যে বিষয়বস্তুগুলো ভুল সেগুলোকে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে দলিল এবং প্রমাণ পেশ করেছে এই বিষয়টাই আমাদের জন্য কোরআন বিশেষভাবে তুলে ধরেছে আর আমাদের সম্পূর্ণ আলোচনা যখন আমাদের আকায়েদের শেষ হয়ে যাবে তখন আমরা এই বিষয়গুলোকে সুস্পষ্টভাবে বুঝতে পারবো তবে আমি উদাহরণ হিসেবে কয়েকটা আয়াত এখানে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আফিল্লাহ ফেরামাওয়া বহুয়া বিকুলি সাই ইন আলিম আফিল্লাহ শাক্কুন আল্লাহর ক্ষেত্রে কোনো তোমাদের কোনো ভুল অথবা সন্দেহ রয়েছে কি যিনি ফওয়াতের ইসলামাওয়াতে অর্থাৎ আসমানসমূহকে এবং জমিনকে সৃষ্টি করেছেন ওয়াহুয়া বিকুল্লি ইন আলিম এবং এমন একজন সত্তা যিনি সব কিছুর উপর জ্ঞানী সব কিছু সম্পর্কে জানেন এটা সুরা ইব্রাহিমের দশ নম্বর আয়াত আমাদের বিষয়বস্তু এখানে যে মূল তৌহিদি বিষয়বস্তু স্রষ্টার বিষয়বস্তু জাহাইলে যুগেও ছিল কিন্তু কোরআন এসে বলতেছে যে আল্লাহ বিষয়ে তোমাদের কোনো সন্দেহ নাই এটা সত্য কিন্তু তোমরা যে বিষয়বস্তুটা খুব গুরুত্ব সহকারে নেও নাই সেটা হচ্ছে হল বহবি কুল্লি শাহন আলীন তিনি সব কিছু ক্ষেত্রে জ্ঞানী তারপর আরেকটা আয়ত্ত আসি অল্লাহ আল্লাহ কুল্লি ইন কাজির নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আলাহাকুল্লেষেন আল্লাহ আলা কুল্লেশাই ইনকাদি সব কিছুর উপর কর্তৃত্বশীল শক্তিশালী অর্থাৎ এই আয়ের দ্বারা আরও বোঝা যায় যে স্রষ্টা তার কর্তৃত্বের ক্ষমতা সম্পূর্ণ নিরঙ্কুশ অসীম কোনো অং অবস্থাতেই এই কর্তৃত্ব কারো দ্বারা বিভাজিত না যদি অন্য কোনো সত্তার কোনো কর্তৃত্বের বিষয়বস্তু আসে সেটা হচ্ছে তার আন্ডারে মানুষ স্রষ্টা তাকে কর্তৃত্বশীল করেছেন এবং সেই ক্ষমতা দিয়ে সে কর্তৃত্বশীল করছে কর্তৃত্বশীল হয়েছে এবং কর্তৃত্বপরায়ণতার বিষয়বস্তু তার কাছে প্রমাণ করা সম্ভব কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা এবং নিরঙ্কুশ জ্ঞান হচ্ছে আল্লাহর অর্থাৎ এই ক্ষেত্রে এসে আমরা যে বিষয়বস্তুকে প্রমাণ করতে পারি সেটা হচ্ছে যে স্রষ্টা এক কিন্তু তার সাথে কোনো শরিক নাই যেটা পরবর্তী আয়তে আছে। লাকাদ খালাকাল ইনসানা ওয়ানা আলম মা তু আস ওয়া বিহি আকরাবু ইলাইহি আকরা হাবল ওয়ারিদ লাকাদ খালাক না আমরা সৃষ্টি করেছিল ইনসানা মানুষকে ওয়ানা আলম আমরা জানি মা তু আস বিহি মানুষ কিসে ওয়াসওয়াস হয় নাফসাহু তার অন্তর কিসে ওয়াসওয়াস বা কুপ্রবৃত্তি দ্বারা প্রভাবিত হয় ওয়াসের মধ্যে পড়ে ওয়ানাহনু আকরাবু হি মিন হাবলিল ওয়ারিদ আমরা আকরাবু ইলাইহি মানুষের নিকটবর্তী মিন হাবলিল ওয়ারিদ তার গলার রগের নিকট থেকেও তার নিকটবর্তী এই কোরআনের আয়াতটা যদি আমরা খুব বেশি খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখি প্রথম কথা হচ্ছে আল্লাহ স্রষ্টা খালাক না তিনি সৃষ্টি করেছেন সকল মানবজাতিকে শুধু সৃষ্টি করেও জানে না তিনি সব কিছুর উপর জ্ঞানী মা তো আস বিহীন আফসহ এটা জানে যেটা আমরা ও আগের আয়াতে বসেলাম ওহ ইন আলিম তিনি সব কিছুর প্রতি জ্ঞানী তারপরে বলেছেন আমি কি তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি নাকি আমি এর চেয়েও তোমাদের চেয়ে বেশি জ্ঞানী এবং অধিক প্রভাব সম্পন্ন অর্থাৎ আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা নই তোমরা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কোনো স্বতন্ত্র সত্তা নয় আমি ছাড়া আর কোনো স্বতন্ত্র এবং সম্পূর্ণ সত্তার অস্তিত্ব নাই অতএব পরবর্তী অংশে আসছে নাহ্ন আখরাবইলি মিন হাবলিল বারিদ আমি আমরা আখরা বইলাইহি মানব জাতির নিকটবর্তী হচ্ছে তার ঘাড়ের রগের চেয়েও নিকটবর্তী মানুষের এই উদাহরণটা সাধারণত এভাবে দেওয়া হয় মানুষের গ মানে গলার রগ হচ্ছে হইল মানুষের মানুষের জীবনের একটা প্রবাহ আর কি অর্থাৎ এই রগ যদি কেটে ফেলা হয় তাহলে তার জীবন অস্তিত্বহীন হয়ে পড়বে অর্থাৎ মারা যাবে সে এই দুনিয়া থেকে চলে বিদায় নিবে এই যখন উদাহরণ দেওয়া হচ্ছে অর্থাৎ মানুষের অস্তিত্ব যদি এই রগ এবং এর প্রবাহের ওপর নির্ভর করে তাহলে আমি হচ্ছি তার চেয়েও বেশি নিকটবর্তী একটা সত্তা এই দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ শুধুমাত্র সৃষ্টি করেই তোমাদেরকে সম্পূর্ণরূপে ছেড়ে দেন নাই যেটা আমরা পূর্ববর্তী আলোচনায় যেমন নিউটনের দৃষ্টিতে দেখছি যে তিনি একটা ঘড়ির সাথে তুলনা করেছেন ঠিক আছে সোর্সটা শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করে পরবর্তীতে আমাদের কি ধরনের পরিবর্তন পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে কিছু জানে না ওয়াহিকুল্লিস আলিম সব কিছু সম্পর্কে তিনি জ্ঞানই তারপরে হচ্ছে তিনি সম্পূর্ণ নিরঙ্কুশ ক্ষমতার রোধে করে অল্লাহ আলাহ কুল্লি সাইন কাদি সব কিছুর উপর শিল এবং সত্তা ও না আলমাতহি একজন মানুষ কিসে সে হয় সে সম্পর্কে সম্পূর্ণরূপে তিনি জ্ঞানী এবং জানেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচনায় আরও কিছু আয়াত এবং এর সাথে রিলেটেড স্রষ্টা সংক্রান্ত বিষয়ে যেটা কোরআন এসে এই পূর্ববর্তী মানব জাতির যে ষষ্ঠ সম্পর্ক জ্ঞান ছিল যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোকে অপনোদন করেছেন এবং আমাদের সামনে সুন্দর এবং তৌহিদির মতবাদ আমাদের সামনে উপস্থাপন করেছেন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ মাসাল্লাহ আলম আহম্মদ وطهر بطوننا من الحرام والشبهة، واكفف أيدينا عن الظلم والسرقة، واغضض أبصارنا عن الفجور والخيانة، برحمتك يا أرحم الراحمين.